আসসালামু আলাইকুম। সব কিছুর একটা ট্রেন্ড থাকে, এক এক সময় একটা জিনিস বেশি চলে, কোনো সময় কম চলে। তো ইদানিং সবচেয়ে বেশি চলতে হচ্ছে যে কোনো কিছু আপনার 1 মিনিট 2 মিনিটের রেসিপি, গোপন রেসিপি আর মাত্র একটা ডিম দিয়ে রেসিপি। তো আমি চিন্তা করে দেখলাম যে আমার এই তিনটের একটাও ওরকম নাই, তো সব মিলায় এত তিন চারটা রেসিপি দেওয়ার থেকে বরঞ্চ সব মিলে একটা রেসিপি দিই। সেই জন্য আমি চিন্তা করলাম যে একটা গোপন রেসিপি আমি দিয়ে দিই, সেটা হচ্ছে মাত্র একটি ডিম দিয়ে 1 মিনিটে দই ফুচকা তৈরির গোপন রেসিপি। তো সেই জন্য আমি কতগুলা ডাবলি নিছি, সারা ভিজে রাখছিলাম, ওটাকে এখন একটু পানি দিয়ে, পানির মধ্যে গরম দিচ্ছি, দিয়ে তার মধ্যে একটু লবণ দিব, দিয়ে এটাকে সিদ্ধ করব। আর পাশের চুলায় মাত্র একটা ডিম আর একটা আলু আমি সিদ্ধ দিচ্ছি, ওইটা দেখাইলাম না, তো সিদ্ধ হোক, তারপর আবার আপনাদের কাছে ফেরত আসতেছি। এটা হচ্ছে মাত্র একটি ডিম দিয়ে 1 মিনিটে দই ফুচকা তৈরির গোপন রেসিপি। প্রায় আধা ঘন্টা জাল দেওয়ার পরে যখন দেখলাম ফুচকাগুলো এখনো ঠিক মতো সিদ্ধ হয় নাই, মানে গলে নাই, তখন আমি অল্প প্রায় 1 চিমটি খাবার সোডা দিব এটার মধ্যে। এখানে খাবার সোডা ফেনা হয়ে যাচ্ছে, হোক, দিয়ে আর কিছুক্ষণ জাল দিব, তাহলে ফুচকাগুলো সুন্দরভাবে নরম হয়ে, ফুচকা বলতেছি চটপটিগুলো সুন্দরভাবে নরম হয়ে, চটপটিও হয় না এটা এখনো, এখনো আছে ডাবলি ডাইল, ডাইলগুলো সুন্দরভাবে নরম হয়ে গলে যাবে। এখন আর খুব বেশি সময় লাগবে না, হয়তো মিনিট দশেকের মতো সময় লাগবে এটা গলতে। তো 10 মিনিট পরে পুরোপুরি সিদ্ধ করে নিই। প্রায় আট দশ মিনিট পরে ডাবলিগুলা সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আমি চুলার ডালটা বন্ধ করে দিব। এখন এটা শেষ, ফুচকাটা তৈরি করে নিই। এখন আমি বানাবো ফুচকা, সেই জন্য আমি আধা কাপ ময়দা নিছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিব, আর এর সাথে দিব হচ্ছে ময়দার অর্ধেক সুজি, তো 1/2 কাপ সুজি, একটু বোধহয় কম ছিল, আর একটু দিয়ে দিই, অসুবিধা নাই। দিয়ে এটাকে একটু ভালো মতো মিশাই, যাতে লবণটা মিশে অন্তত, আমি এবার গরুর লবণ খাই তো সেটা বেটে নিতে হয়েছে আমার, আর কি একটু বড়ো বড়ো সাইজের হয়, আর একটু দিয়ে দিই লবণ। যাই হোক, এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা রুটির মতো কাই তৈরি, মানে কাই তৈরি করবো আর কি, কাই যাই হোক না কেন, খামির একে বলে অ্যাকচুয়ালি। তো হইলো, এটা একটু নরম নরমই, কারণ এটা আমি একটু 10-15 মিনিট রেখে দিব, যাতে ওই সুজিগুলা, এই ময়েশ্চারটা, মানে এই পানিগুলো একটু চুষে একটু নরম হইতে পারে আর কি। এখন ধরতে গেলেই বোঝা যাচ্ছে সুজিগুলো হাতে লাগতেছে, তো কিছুক্ষণ রেখে দিলেই সুজিগুলা মোটামুটি পানি চুষে সাইজ হয়ে যাবে। তো এইভাবে রেখে দিই 10-15 মিনিট, তারপরে আমি এটা দিয়ে বানাচ্ছি। এর মধ্যে আমি কোনো তাল মাখনা ব্যবহার করলাম না, যদি আমার কাছে ছিল, কিন্তু তাল মাখনা ছাড়া দেখি যেই দেশে তাল মাখনা পাওয়া যায় না তারা কি করে ফুচকা খাবে, একটা চেষ্টা করে দেখি তারা ফুচকা খাইতে পারবে কি না। তো প্রায় 10-12 মিনিট পরে এই হলো আমার আটাটা। তো এর থেকে নিয়ে অ্যাকচুয়ালি আমি অর্ধেক নেই, নিয়ে এখন আর অত সুজি হাতে লাগতেছে না, কারণ সুজিটা বেশ ময়েস্ট হয়ে গেছে, ময়েশ্চার পেয়ে। এখন এর থেকে আমি পাতলা করে রুটি বেলে নিব, যথেষ্ট পাতলা করব। খেয়াল রাখবেন বাইরের ফুচকা যেরকম পাতলা, দুইটা ফুচকা দেখলেই বুঝবেন যে কতটুকু ছিল, বেশি মোটা হইলে ভিতরটা কিন্তু ভাজার সময় হবে না। তো হয়ে গেল আমার, যথেষ্ট পাতলা আমি করে কাটলাম। এখন আমি যেকোনো একটা মুখ খাটা পেন নিয়ে এটাকে আমি চাপ দিয়ে দিয়ে গোল গোল করে কাটবো। হইলো, এখন এগুলো উঠাই ফেললেই ফুচকা রেডি। এগুলোকে এখন আমি নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব, সবগুলোকে করে আমি ভাজতেছি, এগুলোকে আবার আটার সাথে মিলাই নিব। এখন আমি একটা প্যানে মাঝারি আঁচে তেল গরম করে নিছি, তার মধ্যে আমি যে ফুচকাগুলা বানায় রাখছিলাম আর কি, এই যে ওইটা কেটে রাখছি, ওগুলাকে আমি এর মধ্যে ছেড়ে ছেড়ে ভাজব। তো তেলটা এমন গরম হইতে হবে যাতে ফুচকাগুলা দেওয়ার পরে প্রথমে তেলের নিচে চলে যাবে, গিয়ে কয়েক সেকেন্ড পরে এটা উপরে উঠবে, সাথে সাথে উঠবে না, এবং তখন আমার এটাকে একটু চেপে রাখতে হবে নিচে, যাতে এটা খুলে যায়, গোল হয়ে ঢোল হয়ে যায়। এরকম করে সবগুলোকে আমি ভেজে নিব। সব ফুচকা সমানভাবে ফুলবে না, কোনোটা ফুলবে কোনোটা ফুলবে না, না ফুললে অসুবিধা নাই, ওইগুলো চটপটি খাওয়া যাবে। এই চাপ দিলেই নিচে ফুলে ঢোল হয়ে যাবে, চিন্তার কারণ নেই।
কিন্তু আঁচটাকে বাড়ানো যাবে না, মাঝারি আঁচেই রাখতে হবে। কারণ হচ্ছে যে না হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে, আর খুব বেশি একসাথে দিয়ে আমরা ভাজতে পারবো না, কারণ আমরা অত প্রফেশনাল না। যে জিনিসগুলো হয়ে যাবে আমি সেইগুলো উঠাই নেব। গুলো এখন হয়ে গেছে, সবগুলাকে আমি এখন উঠাই নিব। এটা রংটা আরেকটু গাঢ় হয়ে যাবে একটু পরেই, চিন্তার কারণ এইভাবে বাকি সবগুলাকে আমি ভেজে নিব। হ্যাঁ, বিজোস এই সব রেডি হইল। এখন আমি মেইন জিনিসে যাব, সেটা হচ্ছে এই যে আমি ডাবলিগুলো সিদ্ধ করে নিয়েছি, তার সাথে আমি ও এটা বলতে ভুলে গেছি, এখানে আবার মাত্র একটা আলু দিয়ে তৈরি। এটা একটা আলু সিদ্ধ করে জানিয়েছিলাম ডিমের সাথে, মাত্র একটা ডিম এবং একটা আলুর রেসিপি। এই আলুটাকে আমি একটু ভেঙে এর সাথে মিশাই নি ভাঙলাম। মিশানোর সাথে সাথে আমি একটা কাজ করি, আমি এতে এটা হচ্ছে চটপটির মশলা, এটার রেসিপি এই এই মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যা লেখা আছে, খুব সোজা বানানো। এর সাথে যদি আমচুর মিশান তাহলে চাট মশলা হয়ে যাবে। তা আমাদের আজকাল একটা ফ্যাশন দাঁড়া গেছে, চাট মশলা না হলে হয় না, তো চটপটি মশলা দিয়ে হবে। ওই মশলা আমি একটু দিয়ে দিব এর মধ্যে, একটু বিট লবণ দিব, একটু পেঁয়াজ দিব, কাঁচামরিচ, মানে সিম্পলি চটপটি বানাইতে যা হয় সেই চটপটিটাই বানাবো আর কি। একটু ঘুরে বেছা দেখাচ্ছি, না হলে তো দাম থাকে না, বুঝেন না জিনিসটা। একটু ধনিয়া পাতার কুচিও দিয়ে দিব, দিয়ে এটাকে মাখায় নিই। এখন সরায় রাখবো। আচ্ছা, এইখানে আমি টক দই নিচ্ছি। টক দইয়ের মধ্যে আমার দিতে হবে হচ্ছে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিব, একটু বিট লবণ দিব, আর একটু চিনি দিব, হালকা একটু মিষ্টি মিষ্টি টাইপের যাতে হয় আর কি। ইচ্ছা করলে এর মধ্যে একটু ইয়েও দেওয়া যায়, ওইটাও দিয়ে দিই। কি জানি ওই চটপটির মশলা খাইতে ভালোই লাগে, খারাপ না। এখন এটাকে একটা ঘুটা দিতে হবে, হ্যাবিস একটা ঘুটা দিয়ে মিলাই দিতে হবে। তো মিলাই দিলাম। এখন অ্যাকচুয়াল সত্যি কথা হচ্ছে এর মধ্যে আপনি যা ডুবাই খাবেন সেটাই মজা লাগবে, চটপটি আর ফুচকা কোনো কিছুর ব্যাপার না কোনো। যাই হোক, এটা ওকে পাশে সরা রাখি। এখন চটপটি বানাই নিয়ে ফুচকাগুলো বানাই নিই আমি, নিয়ে নিলাম আমি। যাই হোক, এখন প্রতিটা এই যে ফুচকাগুলো যে বানাইছিলাম প্রতিটা মাঝখান থেকে ফুটা করে ওর মধ্যে এই চটপটির মিক্সটা ঢুকাইতে হবে। বেশ মোটামুটি ভালোই ঢুকাবো, বাজার থেকে তো আর কেনা না, জাম দিয়া খাবো তামা তামা কইরা। এখন আমি আগে তেঁতুল গুলে রাখছিলাম পানি দিয়ে, তার মধ্যে একটু চাট মশলা ছিল আর চটপটির মশলা ছিল আর একটু মরিচের গুঁড়া। তেঁতুল কিনতে পাওয়া যায় বাজারে, ওগুলো পানিতে কিছুক্ষণ ভিজা রাখলেই তারপর চেপে উঠে নিলে এরকম কাপটা হয়ে যায় তেঁতুলের টক, খুবই সহজ বানানো। তারপরে ওটার সাথে একটু বিট লবণ আর একটু ইয়ে মিশিয়ে নিলেই হলো ভাজা, মানে ভাঙ্গা মরিচ আর এই মশলাটা। তো ওইটা আমি মাঝখানের এইটার মধ্যে দিব, যাতে যার প্রয়োজন নিয়ে খাইতে পারে। এখন আমি যেগুলো ভরলাম এইগুলোর উপর দিয়ে আমি অল্প অল্প করে তেঁতুলের টক দিয়ে দিব প্রত্যেকটাই। ভিতরে যাওয়ার কোনো উপায় নাই, তারপরও দেখানোর জন্য দিচ্ছি আর কি। দিলাম, এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে, আচ্ছা আগে যেটা শাড়ি দেখতে যেতে ভালো লাগে, ওই যে আপনাদের বলছিলাম আমি এক মিনিটে একটা ডিমের রেসিপি, এই যে দেখেন এইটা একটা ডিম, এটা আমি গুড়া গুড়া করে সবগুলোর উপরে দিয়ে দিব। এই ছোট্ট জিনিসটা দিয়ে গুড়া গুড়া করে সবগুলোর উপরে দিয়ে দিব, মাত্র একটা ডিমে তৈরি হবে এটা। দেখেন একটা ডিমও লাগলো না, শিকি ডিমেই হয়ে গেল, কিন্তু শিকি ডিম বললে তো কেউ দেখতো না, সেজন্য একটা ডিমই উল্লেখ করতে হবে। হ্যাপি জোস না। এখন এর উপর আমি দিয়ে দিব একটু ঝুরি ভাজা বলে এটাকে, মানে অনেকটা চানাচুরের মতোই আর কি, খালি ইয়েগুলা নাই, বড় বড় জিনিসগুলো নাই আর ঘোড়ার ডিম কি জানি বলে এটাকে, বাদামগুলা নাই। হ্যাঁ, যাই হোক, ওই ঝুরি ভাজা প্রত্যেকটার উপরে একটু একটু করে দিয়ে দিব, না দিলেও হয়, দেওয়ার আর জায়গা নাই, দিব কি। এখন হচ্ছে আসল জিনিস, এটার উপরে একটু ইচ্ছা করলে চাট মশলাও ছড়ায় দেওয়া যায়, চটপটির মশলা চবু ছড়ায় দিই, আছে যখন দিতে তো ক্ষতি নাই।
এখন এই একটু বেশি ঘন হয়ে গেছে দইটা, যাই হোক কিছু করার নাই, এই দইটা সবগুলোর উপরে একটু একটু করে দিয়ে দিব। হইল, এখন বোধ সৌন্দর্যের জন্য উপরে একটু করে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। দেখেন হয়ে গেল আমার দই ফুচকা, হ্যাপি জোশ। তো এই যে দেখেন, আপনাদের দেখা দিলাম, বানায় ফেললাম, মাত্র একটা রিমে, মাত্র এক মিনিটে দই ফুচকা বানানোর গোপন রেসিপি। এক মিনিট আমি বলতে চাচ্ছি, ফুচকা কিন্তু দই ফুচকা ছিল না, এটাকে যখন আমি দই দিলাম ওটা এক মিনিটের বেশি লাগে নাই, অতএব এইটাই হচ্ছে এক মিনিটের গোপন রেসিপি। আর ডিম আপনারা দেখছেন নিজের চোখের সামনে, একটা ডিম আমি দিতে পারি নিয়ে এর ভিতরে। তো মার্কেটে যা চলতেছে, এক মিনিট এবং একটা ডিম এবং গোপন রেসিপি, তিনটেই পেয়ে দিয়ে দিলাম আমি এর সাথে আপনাদেরকে। আর কি চান? আমি তামা তামা ধরে খেয়ে ফেলাই, আপনারা দেখেন বাসায় বানানো খান, বেশি বানাইলে আমার খবর দিয়েন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেক কোনো গোপন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।